বিসমিল্লাহি রহমানুর রহিম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সুস্বাগত। আমি মোহাম্মদ ফেরদৌস মিয়া, সহকারী প্রধান শিক্ষক। আমরা বিগত ক্লাসে বীজগণিত অংশের অধ্যায় একের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকেও আমরা ওই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জানা দরকার। তো শিক্ষার্থীরা, তোমরা প্রস্তুত হও, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের পাঠ পাঠ্যবইয়ের পৃষ্ঠা 5 থেকে পৃষ্ঠা 10 পর্যন্ত। তো তোমরা লক্ষ্য করো, প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমী ভগ্নাংশে প্রকাশ করা যায়। প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমী ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন 2 = 2.0, 1/5 = 0.4, 1/3 = 0.333, ইত্যাদি। দশমী ভগ্নাংশ আবার 3 প্রকার: সসীম, আবৃত এবং অসীম দশমী ভগ্নাংশ। তো দশমী ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। একটা হলো সসীম, আবৃত এবং অসীম দশমী ভগ্নাংশ। তাইলে আমরা আসি এবার সসীম দশমী ভগ্নাংশ কী বলি। সসীম দশমী ভগ্নাংশে যে সসীম ভগ্নাংশে দশমী বিন্দু ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে, অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলি গণনা করা যায়, তাকে সসীম দশমী ভগ্নাংশ বলে। যেমন 0.12, 1.023, 7.832, 54.67 ইত্যাদি সসীম বলে। অর্থাৎ দশমিকের পরে দেখো 1, 2, 3, 1, 2, 3, 1, 2 এই সমস্ত গণনা করা যায়। আবৃত দশমী ভগ্নাংশ, কোনো আবৃত দশমী ভগ্নাংশে দশমী বিন্দু ডান দিকের অঙ্কগুলো সব অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে, তাকে আবৃত দশমী ভগ্নাংশ বলে। খুব ইম্পর্টেন্ট, কোনো আবৃত দশমী ভগ্নাংশে দশমিক বিন্দু ডান দিকের অঙ্কগুলো সব অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে, তাকে আবৃত দশমী ভগ্নাংশ বলে। যেমন 3.333 ইত্যাদি আবৃত দশমী ভগ্নাংশ। এবার আসো অসীম দশমী ভগ্নাংশ। কোনো অসীম দশমী ভগ্নাংশে দশমী বিন্দুর ডান দিকের অঙ্কগুলো কখনো শেষ হয় না, চলতেই থাকে। যেমন √2 1.414 2 1 3 5 6 2 4 যেমন √3 3.14, এরকম √7 2.64 5 7 5 1 3 1 1 1 ইত্যাদি। তাহলে মোটামুটিভাবে আমাদের যে জিনিসটা দেখতে পারলাম যে সসীম দশমী ভগ্নাংশ, আবৃত দশমী ভগ্নাংশ, অসীম দশমী ভগ্নাংশ, এই নিয়ে আমাদের একটু মোটামুটি আলোচনা হলো। আসলে যে সসীম দশমিক ও আবৃত দশমী ভগ্নাংশ মূলদ সংখ্যা এবং অসীম দশমী ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যার মান যত দশমিক পর্যন্ত স্থান নির্ণয় করা যায়, কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি মূলদ সংখ্যা। তাহলে যে সকল দশমিক ভগ্নাংশের ডান দিকের একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, এদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়, আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। আবৃত বা পুনঃপুন দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার অর্থাৎ পুনঃপুন আসে, এতে আবৃত অংশ, এটাকে বলা হয় আবৃত অংশ। আর বাকি অংশকে বলা হয় অনাবৃত অংশ। আবৃত দশমী ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে, আবৃত দশমী ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সে অঙ্কের উপর পুনঃপুনিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পুনঃপুনিক বিন্দু দেওয়া যায়। দশমী ভগ্নাংশে দশমী বিন্দুর পর আবৃত অংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে একে বিশুদ্ধ পুনঃপুনিক বলা হয়। কী বলা হয়? বিশুদ্ধ পুনঃপুনিক ভগ্নাংশ বলা হয়।
এবং পনপনি দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর আবৃত্তাংশ ছাড়া এক বা একাধিক অঙ্ক থাকলে একে মিশ্র পনপনিক ভগ্নাংশ বলা হয়। মিশ্র পনপনিক ভগ্নাংশ বলা হয়। তাহলে মোটামুটিভাবে সংজ্ঞাগুলি আমাদের একটু কী হলো দেখা হলো। আমরা এখন পরবর্তী আরেকটি সমস্যার দিকে লক্ষ্য করব। এখন আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশ 0.3 পনপনিকের সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করার নিয়ম। এটা যদি রচনামূলকে আসে তাহলে আমাদের এই পদ্ধতিতে করতে হবে যদি নাম্বার 4 থাকে, আর যদি নাম্বার 4 না থাকে, অল্প নম্বর থাকে, তাহলে আমরা শর্টকাট পদ্ধতিতেও আমরা সামান্য ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। তো এখন আমরা এটাকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করার পদ্ধতিগুলি আমরা এখন দেখতেছি। তো প্রথমে 0.3 পনপনি সমান কি আসছে 0.3333 ডট ডট ডট, এটা আমরা করতে পারি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ 0.3 পনপনি গুণন, আমরা যেহেতু একটা পনপনি গাছে যেন 10 দ্বারা আমরা গুণ দিলাম, 10 দিয়ে গুণ দিলে কী আসছে দেখো 0.333 ডট 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 ক্রস 10 সমান 3.333 ডট ডট ডট। তারপর আসছে 0.3 পনপনি, এটা একটা আছে দেখে আমরা একটা দিয়ে গুণ দিলাম, তাহলে কী আসছে লক্ষ্য করি 0.333 ডট 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 ক্রস 1 সমান আসছে 0.333 ডট ডট। এটা বোঝা গেল। এবার আমরা বিয়োগ করতেছি, বিয়োগ করি বিয়োগ করি বিয়োগ করলে কী কী হবে দেখো দেখি, এটা আমরা কমন নেই, এই যে 0.3 পনপনি 10 বিয়োগ 1 সমান সমান, তা থেকে যদি আমরা কমন নিই তাহলে কী থাকতেছে, তাহলে থাকতেছে এতে চলে গেলে শুধু 3 থাকতেছে, তাহলে বা 0.3 পনপনি ইন্টু 9 সমান 3, তাহলে থাকলো 0.3 পনপনি সমান 3/9, তার মানে 3 × 3 = 9, তাহলে কি আমরা পেলাম, তাহলে আমরা পেলাম যে অতএব 0.3 পনপনিক সমান 1/3, এটাই অ্যান্সার। তাহলে যদি আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে হয় তাহলে আমরা এই পদ্ধতিতে করব। আর যদি নাম্বার কম থাকে, অর্থাৎ শুধু নৈর্ব্যক্তিকে অথবা দেখা যাচ্ছে যে এমনি বংশ করবে, তাহলে আমাদের বড় করার কোনো দরকার নাই, আমরা খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা করতে পারব। তাহলে আমরা যেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করার যে নিয়মটা সেটা আমরা একটু ঝটফট করে দেখে নিই কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রকাশ করা যায়। আমরা এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করার যে একটা পদ্ধতি আমরা শিখব। তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা 0.24, যেমন কিছু প্র্যাকটিস করি, চলো আমরা এখন আমরা কিছু প্র্যাকটিস করি 0.24 পনপনি, এটাকে যদি আমরা করি তাহলে কী আসছে লক্ষ্য করো,
এখানে দেখো পুনঃপুনি এনে যে সংখ্যাটা এসে 24 আমরা লিখব। লিখার পরে দেখব দশমিকের পরে কয়টা গড় পুনঃপুনিক আছে, দুইটা গড় পুনঃপুনিক আছে। তাহলে আমরা দুইটা গড় একটা গড় পুনঃপুনিকের জন্য আমরা একটা নয় লিখতে হয়েছে, যে তিনের উপর পুনঃপুনিক নয় ভাগের তিন, তাহলে এখানে দুইটার উপর পুনঃপুনিক তাহলে দুইটা নয়। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, তিন আটা চব্বিশ, তিন তেত্রিশে নিরানব্বই সমান আট ভাগ তেত্রিশ, এটা এভাবে আমরা করতে পারি। এভাবে আমরা কী করতে পারি, আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি তাহলে দেখা যায় আরেকটা প্র্যাকটিস করলে কী হবে। দেখো বোর্ড 42.3478 এটাকে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কী হয় লক্ষ্য করো, তাকাও প্রথমে যা আছে 42.3478 মাইনাস, দেখো পুনঃপুনিক ছাড়া বাকি কটা অঙ্ক আছে 4234, তাহলে এটা আমাদের বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ কী হবে 4234। তাহলে কী থাকলো ওখানে, দুইটা ঘরের উপর পুনঃপুনিক দুইটা নয়, আর দশমিকের পরে পুনঃপুনিকের আগে দুইটা অঙ্ক আছে, কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে, তাহলে দুইটা শূন্য, তাহলে কী দাঁড়াইলো 99 00। তারপরে এটা থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কী থাকলো 41924। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কী আসছে, কাটাকাটি করলে আসছে 34937, নিচে আসছে 825। এটাকে যদি আমরা সমস্ত করে ফেলি 42 ভাগের 287, নিচে 825, এটাই অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কত সংক্ষেপে আমরা এই আবৃত দর্শনগুলিকে আমরা সাধারণভাবে প্রকাশ করতে পারতেছি। আমরা আরেকটা প্র্যাকটিস করি, যেমন 32.567, তার উপরে পুনঃপুনিক, তার উপর, তার মানে প্রথম এবং শেষে যদি পুনঃপুনিক থাকে তাহলে মাঝেও সেই পুনঃপুনিকটা কী আমাদের থাকে। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে লক্ষ্য করি, 32567 মাইনাস কত হবে 32। আর এখানে কয়টা গড়ের উপর পুনঃপুনিক আছে, তিনটা গড়ের উপর পুনঃপুনিক আছে, সেই জন্য তিনটা নয়। দশমিকের পরে পুনঃপুনিকের আগে কোনো গড় থাকে না, সেই জন্য আমাদের আর কী হবে না, কোনো শূন্য দিতে হবে না। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে 32535, নিচে 99999। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3615111। তাহলে তাতেও যদি আমরা আরেকটু যদি কাটাকাটি তাহলে যেতে 1205 ভাগ হলো 37, তাহলে এটাকে আমরা করলে 32 সমস্ত 21 ভাগ 37। তাহলে আমরা আজকের ক্লাসটা করলাম, তোমরা একটু লক্ষ্য করলে কীভাবে দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো তার আলোকে আমরা কতগুলি বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়ির কাজগুলি তোমরা অবশ্যই করবে। সেটা হচ্ছে হোমওয়ার্ক, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 10 পৃষ্ঠা থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত, পাঠ্যবইয়ের 10 পৃষ্ঠা থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত তোমরা কী করবে বাসায় করবে, এবং অনুশীলনী একের যেগুলি করতে হবে সেটা হচ্ছে যে 12-13, অনুশীলনী একে 12-13 ও উদাহরণ সমাধান করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অধ্যায় একের বাস্তব সংখ্যার মোটামুটিভাবে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলো আমরা এই কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করেছি, তোমরা বাসায় ভালো করে বোঝার চেষ্টা করবে। এবং আবারও বলছি অধ্যায় একের পুরো অধ্যায়টাই তোমরা ভালোভাবে রিভিশন দিবে এবং উদাহরণগুলি করার চেষ্টা করবে,
এবং বোর্ডে যে সৃজনশীলগুলি আসছে সেগুলি তোমরা দেখবে। তাহলে আশা করি অধ্যায় এক নিয়ে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, এবং অধ্যায় থেকে যে যে প্রশ্ন আসার সম্ভাবনা সবগুলি আমরা আলোচনা করেছি, এগুলো বিশেষ করে নর্বি থেকে এমসিকিউতে বেশি বেশি আসে, আর হয়তোবা কোনো একটা সৃজনশীল আসতেই পারে। তো তোমরা এই অধ্যায় ভালোভাবে একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আশা করি তোমরা পারবে। তো আজকের ক্লাস আমরা এখানে সম্পূর্ণ ঘোষণা করতে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছে বিদায় নিলাম। খোদা হাফেজ।